এই নাও পাঁচ টাকায় আলু রেডি বন্ধুগান পাঁচ টাকায় আলু কবলি তোমরা খেয়েছো হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু খেয়েছিলাম সেদিনকে মাত্র পাঁচ টাকায় আলু কবলি হ্যাঁ আমি কিন্তু সেদিনকে ঘুরতে চলে গেছিলাম নুহাটির ওই সাইডে একটা গঙ্গার পাড়ে জায়গাটার নাম আমি ঠিক ভুলে যাচ্ছি বাট তোমরা কি এই দাদুকে জন্য অ্যাকচুয়ালি আমার কাছে সেদিনকে দাদু দশ টাকার কমে আলু কবলি বিক্রি করে না কিন্তু এই দাদুর কাছ থেকে আমি প্রতিনিয়ত আলু কবলি খাই তো দাদুকে বললাম দাদু আজকে আমার কাছে পাঁচ টাকা আছে তোমাকে আলু কবলি দেবে বলছে হ্যাঁ আমি তো পাঁচ তো আলু কবলি দিই আমি বললাম বাহ বাহ তোমার কাছে এই সুবিধাটাও আছে তো যাই হোক দাদুর কাছ থেকে অ্যাকচুয়ালি খেতে ইচ্ছে করছিল না তারপরে মনে হলো ঠিক আছে এই গঙ্গার পাড়ে বসে থাকো বোরিং হবো আমি তো আর অন্য কিছু খাই না তো ঠিক আছে চলো দাদুর কাছ থেকে একটু আলু কবলি নেওয়া যাক একটু টেস্ট করা যাক কেমন হয় তো যাই হোক দাদুর কাছ থেকে রীতিমতন আলু কবলিটা আমি বললাম দাদুকে বানাতে দাদু কিন্তু আমাকে কোয়ান্টিটি কম দেয়নি বন্ধুরা বেশ ভালোই আলু কবলি দিয়েছে বুঝতে পেরেছো আর দাদু আলু কবলি কীভাবে বানায় আর কি দিচ্ছে আলু কবলিতে সবটাই কিন্তু দেখাবো তোমাদের এই ভিডিওতে দেখো ভাই আবার ছোলা ও ভগবান ও তো আবার ছোলাও দিয়েছে ও বাপ রে বাপ দেখো এই ছোলা এবার দেখে বিট নুন এবারে দাদুর যাচ্ছে মশলা এটা হলো দাদুর মশলা আলু কবলির মেন মশালা যেটাকে বলে এটা আলু কপলির মশলা এই মশলাটা দিলে না আলু কপলির থেকে আলাদাটা ফ্লেভার আসে এবার চলে যাচ্ছে একদম লঙ্কার গুঁড়া এটা কিন্তু বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়া না আর এই লঙ্কার গুঁড়াটা যদি তোমরা কিনে এনে দাও সেই লঙ্কার গুঁড়া টেস্টটা আসবে না এটা ঘরে টেলে বানালে সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় লঙ্কার গুঁড়া আর ওই আগেরটা ছিল জিরা মিরা হাবিজাবি দিয়ে একটা গুঁড়ো বানানো তো দেখেছো এইবার কিন্তু দাদু আবার কি লেবুও দিচ্ছে ভাই এখন পাঁচ টাকাটা লেবু পাওয়া যায় না দাদু লেবু দিচ্ছে হে ভগবান দাদু ও দাদুর একটা গাছের লেবু আমি জিজ্ঞেস করেছিলাম দাদু লেবুটা তুমি দিচ্ছ কীভাবে পাঁচ টাকাতে এত কিছু তুমি কীভাবে দিচ্ছ এই দাদুর হলো এটা হলো গাছের লেবু বলে দাদু দিতে পেরেছে দাদু বলছে যে এই গাছ লেবু আমার বা গাড়িতে গাছেই হয় না ও তাহলে তো ভালো কথা দাদু কিন্তু এদিকে দিকে টক জলটাও দেখো দিয়ে দিল টক জলটা একটু হালকা টক এই এত কিছু দেওয়ার এবার যখন ঘোরা দিল না এই ঘোরা দেওয়ার পরে না আলাদা একটা গন্ধ গন্ধ আসলো হয় না তো গন্ধ মানে আলু কবলি খেলে যেমন একটা গন্ধ আসে সেরকম একটা গন্ধ আসলো দাদু পরিমাণটা একটু কম হয়ে গেছে একদলাম দাদু বেশ ভালোই লাগছে তোমার মাখাটা দাদু ওগুলো তারপরে দাদু শোনার পরে দাদু আবার একটু বাড়িয়ে দিল একাম বাহ বাহ হরি বল হরি বল তাই দাদু একটু বাড়িয়ে দিল যাই হোক দাদু যে পাঁচ টাকাতে এতটা আলু কবলি দেবে আমি কখনো ভাবি নি বিশ্বাস করো সত্যি যদি বন্ধুগণ দাদু মশলা দাম বললাম দাদু স্পেশালভাবে বানাবে কিন্তু আমি ভিডিও করছি কিন্তু এই ভিডিও দেখে কিন্তু তোমার কাছে অনেক লোক আসবে দাদু বলছে ঠিক আছে বাবা আমি স্পেশাল বানিয়ে ভাবেই বানিয়ে দেবো সবাইকে স্পেশালি বানিয়ে দিই আমি বললাম আমারটা একটু বেশি স্পেশাল বানাতে হবে কারণ আমি ভিডিও করছি ভাই ভিডিও থেকে লোক আসবে তোমার কাছে দাদু কিন্তু তারপরে আবার স্পেশালভাবে আমাকে একটু ভালো করে বানিয়ে দিলো দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখেছো আলু কবলিগুলো দিয়ে দিলো ওর মধ্যে এই যে ভাই এক কী বলবো আলুকপিগুলো ছোলা মোলা দিয়ে সুন্দর করে একদম গুছিয়ে দাদু দিল এইবার দেখো একটা কাঠি গুঁজে দেবে এই শোলা কাঠি গুছিয়ে দিলো এই নাও তোমার পাঁচ টাকার আলু কপলি রেডি বন্ধুকান দেখতে পাচ্ছ মাত্র পাঁচ টাকায় আলু কবলি পাঁচ টাকা আলু কবলি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা তো তারপরে এবার আমরা কী করবো আমরা নিয়ে নিই একটু খেয়ে ফেলি খেয়ে দেরি করে লাভ নেই আমাদের এবার আমরা একটু খেয়ে দেখি কেমন হয়েছে লুন ঝাল সব ঠিকঠাক আছে কিনা অ্যাকচুয়ালি আমি সেদিনকে গেছিলাম ওই দিকটা একটু ঘুরতে আর এই জায়গাটা তোমরা অনেকেই চেনো যারা যারা চেন তারা একটু কমেন্টে জানিও এই জায়গাটা কোথায় এই জায়গাটা আমি অনেক ভিডিও শ্যুট করেছি সেদিনকে কিন্তু আমি চলে গেছিলাম একটু ঘুরতে ভালো লাগছিলো না বাড়িতে কী করা যায় কী করা যায় যাই একটু ঘুরে আসি তারপরে আমি একটু চলে গেলাম ওই দিকটা ঘুরতে এবার আমি কিন্তু পাঁচটা কালোগুলো টেস্ট করছি বেশ ভালোই আমার সঙ্গে একজন ছিল ওকে বললাম তুই কি একটু খাবি নাকি ও বলছে যে না আমি খাই না ও খায় না কিন্তু তারপর লাস্টে ওই কিন্তু বেশিটা খেয়ে নিয়েছিল বন্ধুরা তারপরে কী করবো দুঃখের বিষয়ে সামনে কেউ থাকলে লোভ তো লাগে বুঝি সেটা